আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মারিয়ামকে যে দুধটা খাওয়াই সেটা শেষ হয়ে গিয়েছিল তো আলফির বাবা নিয়ে এসেছে তো সেটা সুন্দর করে কাছের জারের মধ্যে রেখে দিলাম তো এভাবে রাখলে অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না সহজে তা আজকে কোনো রান্না রান্নাবান্না নেই যেহেতু আগের দিন যে রান্না করেছিলাম সব কিছুই রয়ে গিয়েছে তো এক এক ফ্ল্যাট থেকে ভাবিরা তরকারি এটা সেটা পাঠিয়েছে তো তাদেরটাই খেয়েছে আমাদেরটা আর খাওয়া হয়নি তো এই জন্য আজকে আর কোনো রান্নাবান্না করছি না তো মেয়েদের রান্না না থাকলে মনে হয় ঘরের সবচেয়ে বড়ো কাজটাই মনে হয় নেই তো নিজেকে খুব ফ্রি ফ্রি লাগে মনে হয় যে আজকে কোনো কাজই নেই তো এই সুযোগে ভাবলাম ঘরটায় মারিয়ামকে ঘুম পাড়িয়েছি ভাবলাম যে মারিয়াম ঘুমিয়ে আছে তো আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিই তো সব সময় আসলে ওইভাবে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে সুন্দর করে মোছা হয় না তো কোনো রকমই কাজগুলো করি তো মেয়েকে নিয়ে কাজ করতে হয় দেখা গেল ঘর মছতে গেলে এই মেয়ে আমার সাথে সাথে সে বালতির মধ্যে হাত ঢুকিয়ে দেয় তারপরে হাতের সব কিছু টেনে নিয়ে যায় কাপড় টেনে নিয়ে যায় তো অনেক দুষ্টুমি করে তো মেয়েটা ঘুমোচ্ছে সেই সুযোগে আমি এই কাজটা করে নিচ্ছি তো এখন কাজের বুয়াটাও নেই তো সব একা হাতে করতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো আপাটা ছিল অনেক ভালো উপকারে আসছিল অনেক কাজই করে দিয়েছে তো আমি সব সময় লাইজল দিয়ে ঘর মুছে থাকি তো এবার লাইজলটা শেষ হয়ে গিয়েছে তাই গুঁড়ো সাবান দিয়েই ঘরটা মুচব তো এই গুঁড়া সাবান বা লাইজল দিয়ে ঘরটা মুছলে ঘরটা একদম চকচক করে মানে আঠা আঠা যে ভাবটা সেটার থাকে না তো এত বড় ফ্ল্যাট মুছতে গেলে আমি আর সোজো হয়ে দাঁড়াতে পারি না এমন অবস্থা দেখা গেল পুরো সব কিছু মুছে ফার্নিচারগুলো একদম সাথে সাথে মুছি তো মুছতে মুছতে অনেকটা সময় লেগে যায় প্রায় এক ঘন্টার মতো সময় লাগে ঘর মুছতে গেলে তো আস্তে আস্তে সুন্দর করে মুছে আগের আপাটাও আসলে অনেক সুন্দর করে ঘর মুছত তা এখন ওই নেই দেখি আমি একজনের সাথে কথা বলেছি সে বলল যে সামনের মাস থেকে আসবে তো কাজের মানুষ করাটাও এখন অনেক কঠিন তো তাও পেয়েছি ভালো তো পেলেও অনেক সময় দেখা গেল যে মানে কাজ সুন্দর করে করে না আমি যেমন আমার ঘরের কাজটা আমি নিজের হাতে আমার নিজের ইচ্ছা মতো সুন্দর করে পরিষ্কার করে কাজটা করি তো কাজের মানুষগুলো তো সেভাবে করে না যেমন আমি ঘর মুছতে গেলে আমি আমার ফার্নিচারগুলোও পরিষ্কার করি কিন্তু ঘর কাজের মানুষগুলো তো সেই কাজগুলো করে না তারা শুধু ঘরটাই রকম মুছে দিয়ে যায় আর একটা কাজের মানুষ নিলে কি হয় যে তাকে আমার জায়গা করে দিতে হয় খালি করে দিতে হয় যেমন আমি একটু কাপড় কাটছি বা সেলাই করছি তো সে আসলে তখন আমার কি করতে হয় আমার সব কিছু সরিয়ে দিতে হয় তো একটু ঝামেলারই ব্যাপার তো অনেক সময় দেখা যায় মারিয়াম ঘুমিয়ে থাকে তো কাজের মহিলা এসে কি করে দরজার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি দেয় তো মারিয়াম উঠে যায় আবার ঠাস করে এসে ঘরের লাইট জ্বালিয়ে দেয় বা অনেক জোরে জোরে শব্দ করে কাজ করে তো আমি কাজ করলে কি হয় আমি আস্তে আস্তে করি তাহলে আমার মেয়েটা সুন্দর মতো ঘুমিয়ে থাকে তো ওর কান আসলে অনেক সজাগ মানে অল্প শব্দতেই ওর ঘুম ভেঙে যায় তো ওকে নিয়ে আমার কাজ করতে হয় অনেক মানে ধীরে সুস্থির রিল্যাক্সে তো এই তো ঘরটা একদম পুরো পরিষ্কার করে মুছে মারিয়ামের দুপুরের সুজিটা রান্না করতে এসেছি তো এটা সুজি না এটা অ্যাকচুয়ালি আমি ডাল চাল কয়েক পদের ডাল দিয়ে চাল দিয়ে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে এটা আমি হালকা ভেজে তারপর রেখে দিয়েছি যাতে এটা নষ্ট না হয় তো মারিয়াম খিচুড়ি খেতে চায় না তো খিচুড়ি খেতে চায় না বলে আমি ওকে এভাবে খাওয়াই তো এখানে সব কিছুই ও পায় আর মাছ মাংস আর সবজি যেটা সেটাও এর মধ্যে দেওয়া যায় এখন তো আমি দেই না আমি ওকে আলাদাভাবে আমাদের জন্য যে রান্না করি সেইখান থেকেই ওকে খাওয়াই তো মার্শাল্লাহ সেটাও সে খায় কিন্তু এমনিতে খিচুড়ি রান্না করলে সেটা সে খেতে চায় না আর এখানে আমি মারিয়ামের জন্য খিচুড়ি মিক্স এর মধ্যে একটু হলুদের গুঁড়ায় চিমটি সামান্য লবণ ওর এক বছর এখনও হয়নি আর এক মাস বাকি আছে তো সেই জন্য আমি ওকে অল্প অল্প সামান্য করে লবণ দেওয়ার চেষ্টা করছি তো সব খাবারই দেই না শুধু এই খিচুড়ি মিক্সের মধ্যেই দেই তো এখানে আমি সামান্য সরিষার তেল একটা এলাচ একটা দারচিনি দিয়ে এটা জল করে নেব তো এই মশলাগুলো আসলে বাচ্চাদের খাবার হজমে খুব সহায়ক আর তেলটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস তো যে জিনিসটা বড়দের জন্য ক্ষতিকর সেই জিনিসটা বাচ্চাদের জন্য কিন্তু উপকারী তবে হ্যাঁ মিষ্টি জিনিসটা কিন্তু সবার জন্যই ক্ষতিকর সেটা বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য সবার জন্যই তো মারিয়াম বিস্কিট খুব পছন্দ করে তা আমি ওকে দিতে চাই না আসলে ও বিস্কিট খেলে ওর পেটে একটু সমস্যা হয় তো বিস্কিটটা না দেওয়াই ভালো তো চেষ্টা করি না দেওয়ার বাট ওর ভাই যখন খায় তখন ও ওটা নিয়ে টানাটানি করে তো কি করব ভাইয়ের হাতেরটা টেনে নিয়ে তারপরে ও বসে বসে খায় তো এই তো খিচুড়ি মিক্সটা হয়ে গিয়েছে এভাবে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে তো এই তো ঘন এখনই হয়েছে আরও ঘন হয়ে যাবে তো মাঝে মাঝে শুয়ে খাওয়ায় মাঝে মাঝে বসিয়ে খাওয়ায় তো বসিয়ে খাওয়ার কারণ হচ্ছে শুয়ে খাওয়ানোর কারণ হচ্ছে ও মানে বসিয়ে খাওয়ালেও দৌড়াদৌড়ি করে আর এক জায়গায় বসে থাকে না সেজন্য ওকে শুয়েই খাওয়াই তো এই তোর দুপুরের ঝামেলা কাজ সব কিছু শেষ করে আমি বিকেল দিকে মারিয়ামকে ঘুম পাড়িয়ে এখন একটু কাপড় কাটতে বসবো তো এটা হচ্ছে একটা কামিজ তো কামিজে সিম্পল একটা নর্মাল একটা কামিজ শুধু হাতায় একটু ডিজাইন হবে কুচি দিয়ে মাইক হাতা দিয়ে তো আসলে যে যে কাজটা পারে তার কাছে সে কাজটা অনেক সহজ আর যে না পারে তার কাছে মনে হয় যে এটা অনেক কঠিন তা আমি যখন এই কাজটা পারতাম না তো আমার আমার কাছে এটাই মনে হতো যে আসলে না জানি কত কষ্টের কাজ না জানি কঠিন কাজ তো যখন এই কাজটা আমি শিখেছি আমার আস্তে আস্তে এটা রানিং হয়ে গিয়েছে তো এখন আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো এই কাজটা মানে একদিন না করতে পারলে মনে হয় আমার একটু ভালো লাগে না তো খুব সহজ হয়ে গেছে কোনো জায়গায় আমার ভালো করে মার্চিন দিতে হয় না তো হালকা একটু দাগ দিলেই আমার আমি বুঝে নেই আর কাটতেও খুব একটা সময় লাগে না সেলাই করতেও খুব একটা সময় লাগে না সব কিছু মানে খুব দ্রুত করে নিতে পারি তো ভিডিওর এ পর্যন্ত যারা কষ্ট করে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ভয়েসে কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটা আমার একটি অর্ডারি জামা তো সংসারের কাজের পাশাপাশি এই টুকিটাকি কাজগুলো করে করে আমি দু পয়সা ইনকাম করতে পারি তো এটাও একটা অনেক কিছু আমার নিজের পছন্দ মতো আমি একটা জিনিস কিনতে পারি বা কাছের মানুষগুলোকেও কিছু একটা নিজের ইচ্ছা মতো গিফট করতে পারি তো এগুলাই অনেক কিছু তো ভালো লাগে যখন নিজের টাকায় কাউকে কিছু দিতে পারাটা তো এই টাকা দিয়ে আমি আমার সন্তানের সন্তানদের জন্য কিছু কিনি তো নিজেদের জন্য কিছু কিনি তো আমার যখন যেটা ভালো লাগে যেখানে যেটা খুশি সেটা কিনে ফেলি তো আশায় থাকি না যে আমার হাজব্যান্ডের কাছে চাইব সে দিবে তো এটার আর প্রয়োজন হয় না তো এই জামাটির শর্ট ভিডিওটি আমি দিয়ে দিব মানে এটার স্টিচিংয়ের কাজটা আমি শর্ট ভিডিও আকারে দিয়ে দিব তো ভয়েস দিতে গেলে আমি এলোমেলো হয়ে যাই যে কি বলবো কি করব আসলে ওইদিকে ছেলেমেয়ে আছে তো মাথা ঠিক থাকে না কথা বলার মতো কোনো একটা ই থাকে না মানে অন্যদিকে মনোযোগটা পড়ে থাকে তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ